এবার প্রথম থেকে কর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা রইল। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আনোয়ারবাড়ী ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো কাউকে হতাশ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেই বলতে কিছু নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, জানেই তা পেয়ে যাবে। যারা চালাক তারা পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু যারা অভিজ্ঞ তারা নিজেদের বদলাতে চায়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা বিজ্ঞদের দলভুক্ত হব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাহিত্য পাঠের গদ্য সূচিপত্রের নেকলেস গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো নেকলেস শব্দের অর্থ কণ্ঠহার, অর্থাৎ গলা, আর নেক শব্দের অর্থ গলা বা কণ্ঠ, আর লেস শব্দের অর্থ হার। এটি একটি অনুবাদমূলক গল্প। মূল গল্পটি লিখেছেন গিদা মোপাসা। তোমাদের এখন অবশ্যই জানতে ইচ্ছা করতেছে যে লেখক পরিচিতি, যেহেতু এই গল্পটি একটি বিদেশি ভাষার একটি গল্প, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। এখন আমরা জানব লেখক পরিচিতি। গিদা মোপাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি অ্যালবার্ট গাই দা মোপাসা। তার পিতার নাম গুস্তাভ দা মোপাসা ও মায়ের নাম লরালি পয়েডিভিন। 1867 খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ার এর সঙ্গে তার পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লোবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লোবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা, ইভান তুর্গেনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম, বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গিদা মোপাসা 1893 খ্রিস্টাব্দে 6ই জুলাই মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে মূল লেখক গিদা মোপাসার লেখক পরিচিতি। এখন আমরা জানব অনুবাদক পরিচিতি। অনুবাদক পরিচিতি জানব বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস গল্পটি অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পেরুরে। 1884 সালের 17ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাইলেস এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরে ইংরেজিতে অনুদিত হয়। বাংলায় এটি অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। আমরা এখন জানব পূর্ণেন্দু দস্তিদার অনুবাদক পরিচিতি। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20ই জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টার দাস সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেয় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজ ভাবুক, লেখক হিসেবেও খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল, রমেশ সেন, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা, প্রীতিলতা। এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেকবের গল্প ও মোপাসার গল্প। তিনি 1971 সালে 9ই মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এখন আমরা যাব পাঠ বিশ্লেষণে। পাঠ বিশ্লেষণে যাবার আগে আমরা জানব কঠিন শব্দগুলোর অর্থ জানার, তাহলে পাঠ বোঝা আমাদের জন্য সহজ হবে। আমরা
তার আগে আমরা জানবো যে এই গল্পটি শিখন ফল, অর্থাৎ গল্পটি পাঠ করে আমরা কি জানবো। এই গল্পটি পাঠ করে আমরা জানবো, এক নম্বরে কল্পনা বিলাসী মানুষ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, দুই নম্বর উচ্চাকাঙ্ক্ষী মনোভাবাপন্ন মানুষের আচরণ সম্পর্কে জানতে পারবো, তিন ভাগ্যকে মেনে নিয়ে সাধারণ জীবন যাপন করা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, ধনী ও অভিজাতদের সঙ্গে তুলনা করার কুফল সম্পর্কে জানতে পারবো, মানুষের ভারসাম্যপূর্ণ মনোভাব দরিদ্র আচরণের সঙ্গে পরিচিত হতে পারবো, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রকাশ করার সামর্থ্য অর্জন করতে পারবো, কঠিন বাস্তবতায় কল্পনা বিলাসী মানুষের মনোভাবের পরিবর্তন সম্পর্কে জানতে পারবো, দারিদ্র্যের ভয়াবহতা মানুষকে কীভাবে দায়িত্বশীল পরিশ্রমী ও ত্যাগী করে তোলে সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। আরও জানতে পারবো আমরা সাধ্য সামর্থ্যর বাইরে উচ্চাভিলাষে পরিণতি। এখন আমরা পাঠ বিশ্লেষণে যাব, তার আগে কঠিন শব্দগুলোর অর্থ আমরা এখন জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কঠিন শব্দগুলো এখানে যে পাঠ এই গল্পটিতে যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। কনভেন্ট, কনভেন্ট অর্থ হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, অর্থাৎ মিশনারিদের আবাস। ওশিয়ে, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের বসিয়ে সম্বোধন করা হয়। মাদাম, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। ফ্রা, ফরাসি মুদ্রার নাম, 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে। বলনাস, বিনোদনমূলক সামাজিক নৃত্যর অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত। ক্রুশ, খ্রিস্টান ধর্মীয় প্রতীক। সেটিন, সেটিন মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। পেরি, পেরি শব্দার্থ প্যারিসের ফরাসি নাম, প্যালেস রয়্যাল রাজকীয় প্রাসাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই গল্পটির লেখক পরিচিতি, অনুবাদক পরিচিতি এবং সেই সঙ্গে গল্পটি পাঠ করে আমরা কী জানবো সেটা বলেছি। এই সেই সঙ্গে এই গল্পটি পাঠ বিশ্লেষণে এর আগে যে কঠিন যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করি। এইগুলো ছাড়াও আমাদের পাঠ্য বইয়ে যে শব্দগুলো দেওয়া আছে এইগুলো ছাড়াও পাঠ্য বইয়ের বাইরেও অতিরিক্ত কিছু শব্দার্থ আছে বা টিকে আছে বা কঠিন শব্দগুলো আছে যেগুলো আমি তোমাদের এখন জানাবো। বিশিষ্ট, বিশিষ্ট অর্থ হচ্ছে অসাধারণ মর্যাদাপূর্ণ বিশেষ প্রকার প্রসিদ্ধ নমনীয় নমনের যোগ্য নোয়ানো যায় এমন নত করা আবশ্যক এমন বিনীত করতে হবে এমন আভিজাত্য কৌলিন্য বংশ মর্যাদা। হতশ্রী, হতশ্রী অর্থ হতভাগ্য সৌন্দর্যহীন লক্ষ্মী ছাড়া সম্পদহীন নষ্ট ঐশ্বর্য। খর্বকায় বামন হীন খাটো হৃষ্য বিক্ষিপ্ত ইতস্তত সরানো ব্যাকুলিত অস্থির আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ শানশকত পূর্ণ। জড়োয়া, জড়ো অর্থ হচ্ছে মূল্যবান প্রস্তারা দীঘোষিত অলঙ্কার মণিমুক্তা জড়িত। প্রণয়াদাসিক্ষ প্রেম প্রার্থিনী প্রণয় অনুরাগী মুদ্রিত ছাপানো হয়েছে এমন ছাপা। বিদ্বেষ, বিদ্বেষ অর্থ শত্রুতা
বৈরিতা ঈর্ষা হিংসা অধীর, অধীর অর্থ অস্থির চঞ্চল ধৈর্যহীন অসহিষ্ণু উৎকণ্ঠিত ব্যাকুল। বিব্রত, বিব্রত অর্থ দিশিহারা বিপদগ্রস্ত ব্যতিব্যস্ত আতঙ্কে, আতঙ্কে শব্দ অর্থ ভয়ে ত্রাসে শঙ্কা। হতবুদ্ধি, হতবুদ্ধি অর্থ স্তম্ভিত কিং কর্তব্য বিমূর। গণ্ড গাল বা কফল, প্রত্যাখ্যান ফেরত অগ্রাহ্যকরণ গ্রহণ না করা। বিচলিত, বিচলিত অর্থ অস্থির উদ্বিগ্ন ব্যাকুল। আশ্বস্ত ভারসাম্যপূর্ণ, আশ্বস্ত ভরসাপ্রাপ্ত আশঙ্কামুক্ত আশ্বাস বা ভরসা করা যায় এমন উদ্বেগহীন। কঙ্কন কাঁকন অলঙ্কার বিশেষ শ্রেষ্ঠত্ব বাচক বাচক, ইতস্তত এখানে সেখানে দ্বিধা সংকোচ। আহুতি আহ্বান আমন্ত্রণ, দুর্দশা মন্দ অবস্থা শোচনীয় অবস্থা দুর্ভোগ। বহির্বাস উত্তরীয় বস্ত্র পরিচ্ছেদের ওপরে ব্যবহৃত কাপড় বিশেষ। মলিন ভরসা নয় এমন অপরিচ্ছন্ন। ম্লান অমার্জিত অসভ্য অভদ্র অবিন্যস্ত অগোছালো এলোমেলো। দুশ্চিন্তা দুর্ভাবনা অশুভ চিন্তা উৎকণ্ঠা। অন্তরঙ্গ আত্মীয় বিশেষ বন্ধুত্বপূর্ণ। দুর্দিন দুঃসময় অশুভকাল বিপদের দিন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই কঠিন শব্দগুলোর অর্থ আমরা জানলাম এবং পাঠ্য বইয়ে আমাদের এখানে সাহিত্য পাঠের যে কঠিন শব্দগুলো দেওয়া আছে সেগুলো এবং সেগুলোর পাঠ এর বাইরেও আর কিছু শব্দ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আজকের এই গল্পটিকে দুটি ভাগে ভাগ করেছি। এখানে আমি আজকে আজকের আলোচনা এ পর্যন্ত রাখব, আগামী ক্লাসে আমি তোমাদের পাঠ আলোচনা করব। পাঠ আলোচনা পাঠ বিশ্লেষণ আগামী ক্লাসে আমি তোমাদের পাঠ বিশ্লেষণ করব। তো পাঠ বিশ্লেষণে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, সেটা হচ্ছে যে এই গল্পটি তোমরা এখন ভালো করে পড়বে, তাহলে আমি পাঠ বিশ্লেষণে যখনই যাব তখনই তোমাদের গল্পটি বোঝা তোমাদের জন্য খুব সহজ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।